আমি নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদপ্রার্থী। ধর্মপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নির্বাচনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি। আমি সত্যিকার অর্থে আমি বাংলাদেশ আওয়ামী লীগ তথা বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক। জননেত্রী শেখ হাসিনার আদর্শে, বঙ্গবন্ধু আদর্শে এবং তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার বর্তমান যেই গতিশীল নেতৃত্বে বাংলাদেশকে যেইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমি তার উপরে বিশ্বাসী আস্থাভাজন রেখে আমি ইনশাল্লাহ তার নেতৃত্বে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাচ্ছি। এবং আমি আশা রাখি, আমি একজন আওয়ামী লীগ একনিষ্ঠ কর্মী হিসাবে, আমি ছাত্র জীবন থেকে আওয়ামী লীগ করে আসছি, দল আমাকে নমিনেশন দিবে, ত্যাগ দিয়ে মূল্যায়ন করবে, এই প্রত্যাশা নিয়ে আমি ইনশাল্লাহ আমার কার্যক্রম আরম্ভ করতে যাচ্ছি।